রেসিপি বিডিতে সকলকে স্বাগতম। আসছে পবিত্র মাহে রমজান, আর এই রমজানে স্বাস্থ্যকর উপায়ে ইফতারের জন্য বানিয়ে ফেলতে পারেন ইনস্ট্যান্ট জিলাপি, যেটা কিনা উপর থেকে মুচমুচে আর ভিতরে রসালো। যদিও আমি এত ভালোভাবে জিলাপির প্যাঁচটা দিতে পারি না, তারপরেও চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে দেখানো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনারা সাথে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো চলুন দেখি জিলাপির রেসিপিটি। প্রথমেই আমি একটা বাটি নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ বেসন, সামান্য পরিমাণে একটু লবণ, বেকিং সোডা 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন টক দই। যে কোনো টক জাতীয় জিনিস দিলেই হবে, যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে আপনারা লেবু দিতে পারেন, আর লেবু না থাকলে ভিনেগার দিতে পারেন, যেটাই থাকে টক জাতীয় কিছু একটা দিলেই হবে। আমি এখন এগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আমরা নিয়ে আসব। আপনারা চাইলে এটি কিন্তু হাত দিয়ে না করে একটা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1 টিস্পুন। এখন অরেঞ্জ ফুড কালারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মিশানোটা হয়ে যাবে তখন ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিট করছি। এভাবে বিট করলে কিন্তু দেখবেন যে ফ্লাফি হয়ে যাবে জিনিসটা, তো আমি এভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। জিলাপির ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু জিলাপিটা বানাতে পারেন পানির বোতল দিয়েও বানাতে পারেন, সসের বোতল দিয়েও বানাতে পারেন, আবার কেক ডেকোরেশন যেটা দিয়ে করা হয় সেটা দিয়েও তৈরি করতে পারেন। তো পানির বোতল দিয়ে করলে যেটা করতে হবে, মাঝখানে একটা ছিদ্র করতে হবে, সেটা ছোট বা অথবা বড় করতে পারেন, চিকন করবেন না মোটা করবেন সেটা নির্ভর করে। তো আমি সসের বোতল দিয়ে করছি, আর যদি তাও না থাকে তাহলে আপনারা যে কোনো পলি ব্যাগ অথবা দুধের প্যাকেট দিয়ে করতে পারেন। আমি এখন জিলাপির ব্যাটারটাকে সসের বোতলে ঢুকিয়ে নিচ্ছি। আমার সসের বোতলে ব্যাটারটা ঢুকানোর পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিচ্ছি আমি, তাতে যেটা হবে আপনার বেশিক্ষণ চুলায় রাখা লাগবে না, যখন বলক আসবে তখন কিন্তু ঘন হয়ে যাবে। এখন এখানে আমি 2 টিস্পুন লেবুর রস দিয়ে নিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু পানিটা অনেক স্বচ্ছ হয়ে যাবে। প্রথমেই দেখেছেন একটু কালচে কালচে ভাব ছিল। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি, যার কারণে কিন্তু জিলাপিটা খেতে খুবই ভালো লাগে, মনে হবে যে জিলাপিটা ঘিয়ে ভাজা। তো দেখুন একেবারে 1 তার হতে হবে, 2 তার হতে হবে এমন কোনো কথা নেই, আঠালো হলেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তখন কিন্তু জিলাপিটা বানাতে বানাতে শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে না। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল নিয়েছি, তেলটা কিন্তু গরম হতে দিয়েছি। দেখুন তেল কতটুকু নিয়েছি, 1/4 ভাগও ঠিক মতো নেই নাই আমি। তো আপনারা যে সময়টা জিলাপিটা ছাড়বেন আপনারা দেখে বুঝে নিতে হবে যে তেলটা কিন্তু অতিরিক্ত গরমও না আবার খুব কম গরমও না, মিডিয়াম যেটা সেটাতে রেখে কিন্তু আমি জিলাপিগুলো দিচ্ছি। জিলাপিটা যেন ডুবে থাকে এরকম পরিমাণ তেল নিলেই হবে। আমি অত ভালোভাবে জিলাপির প্যাঁচটা দিতে পারি না, তো জিলাপির প্যাঁচটা যেমনই হোক না কেন জিলাপিটা কিন্তু অসম্ভব মজার, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর জিলাপিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে।
জিলাপিগুলোকে আমি একটু উল্টো পাল্টে দিচ্ছি। আর দেখুন জিলাপিগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু আমি এগুলোকে শিরায় দিয়ে দেব। দেখুন আমার শিরাটা কিন্তু এখনো কুসুম গরম আছে, আমি জিলাপিগুলোকে দিয়ে তারপরে একটা চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন ভালো করে শিরাটা ঢুকে। তো কিছুক্ষণ শিরাটার মধ্যে ডুবিয়ে রাখব, তারপরে জিলাপিগুলোকে উঠিয়ে নেব। দেখুন রসটা ঢুকে গেছে আমার জিলাপির ভিতরে, তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি কাছ থেকে আপনাদেরকে প্যাঁচটা দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে পারছি সেভাবেই দিচ্ছি, তো সেটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর জিলাপির প্যাঁচটা আসলে বারবার জিলাপিটা বানাতে বানাতেই সবচেয়ে বেশি সুন্দর হয়, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটা কথা বলি, আপনারা জিলাপি বানানোর জন্য আমি যে পাত্রটা নিয়েছি সেটাতে কিন্তু জিলাপিটা দিতে একটু প্রবলেম হচ্ছিল। একটু ছড়ানো ফ্রাই প্যান থাকলে সবচেয়ে ভালো হয়, সেটাতে করলে কিন্তু জিলাপিটা আরও ভালো হবে। আমারটা একটু উঁচু টাইপের, তাই আমার দিতে প্রবলেম হয়েছে। আর ফ্রাই প্যান বা এরকম ছড়ানো কোনো পাতিল হলে কিন্তু আপনার জিলাপিটা আরও অনেক সুন্দর হবে, এটা একটা কথা। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে শিরা, যেই শিরাটা আপনি করবেন সেই শিরাটা কিন্তু একটু বেশি করেই করে নেবেন। জিলাপির পরিমাণটা কম হলেও শিরার পরিমাণটা ওই তুলনায় বেশি করে নিতে হবে, তাহলে কিন্তু জিলাপিটা ডুবে প্লাস রসটা ভেতরে যায়। তো আমি একে একে সবগুলো জিলাপি নিয়ে আবার রসে ডুবিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দিতে, তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই মহামারীতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.